একদিকে বলা হচ্ছে যুদ্ধবিরতির আলোচনা জোরদার করার চেষ্টা চলছে, আর অন্যদিকে গাজায় ক্রমাগত হামলা আর অভিযান চালাচ্ছে ইসরায়েল। এক সেপ্টেম্বর টানা পঞ্চমবারের মতো ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিনে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী, আর এই অভিযানের অংশ হিসেবে জেনিনে পানি আর বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে তারা। কোন রকম কোনো ঘোষণা ছাড়াই জেনিনে বড় ধরনের অভিযান শুরু করে ইসরায়েল। সাজোয়া যান, ড্রোন ও স্নাইপারের সহায়তায় শত শত ইসরায়েলি সেনা এই অভিযান শুরু করে। স্বাধীনতাকামী সংগঠন হামাস সহ ফিলিস্তিনি বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধাদের সঙ্গে তাদের মুহুর্মুহু সংঘর্ষ হচ্ছে। বর্তমানে জেনিন শহরের বেশিরভাগ অংশে পানি আর বিদ্যুৎ নেই। ঘটনার আকস্মিকতায় বিপাকে পড়েছে জেনিনের বাসিন্দারা, তারা পানি ও খাদ্য সংকটে ভুগছেন। গত পাঁচ দিনের অভিযানে জেনিনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার শরণার্থী শিবিরগুলো। সেখানকার গুরুত্বপূর্ণ সড়কগুলো এখন আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। এই শরণার্থী শিবিরে 20,000-এর বেশি ফিলিস্তিনির বসবাস। জেনিন শহর থেকে এই অভিযানের সংবাদ সংগ্রহ করেছেন আল জাজিরা সাংবাদিক নিদা ইব্রাহিম। তিনি বলেন, সেখানে তার দেখা সবচেয়ে বেশি ধ্বংসাত্মক অভিযান এটি। এদিকে পশ্চিম তীরের পাশাপাশি গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় গত 24 ঘণ্টায় গাজায় আরও 47 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর এই নিয়ে গত 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় 40,738 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 94,154 জন। দক্ষিণ গাজায় টানেল থেকে 6 জিম্মির মরদেহ উদ্ধার করার কথা জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী IDF। 31 আগস্ট তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সামরিক বাহিনীর মুখপাত্র। ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে BBC জানিয়েছে, রাফা এলাকায় ভূগর্ভস্থ সুড়ঙ্গের ভেতর গত 31 আগস্ট 6 জনের মরদেহ খুঁজে পাওয়া গেছে। তাদের মধ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার 2 জন দ্বৈত নাগরিক রয়েছেন। ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল দানিয়েল হাগারি বলেছেন, প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী তারা যখন সেখানে পৌঁছান তার ঠিক অল্প সময়ে আগেই হামাস সন্ত্রাসীরা তাদের নিষ্ঠুরভাবে হত্যা করেছে। গত 7 অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলায় প্রায় 1200 জন নিহত হয়। ওই সময়ই জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয় আরও 251 জনকে। গত বছরের নভেম্বরে গাজায় 7 দিনের যুদ্ধবিরতির সময় হামাস শতাধিক জিম্মিকে মুক্তিও দিয়ে দিয়েছিল। এদিকে জিম্মিদের মুক্ত করতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার পদক্ষেপ না নেওয়ায় দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, স্থানীয় সময় 1 সেপ্টেম্বর সন্ধ্যায় জনগণকে রাজপথে নেমে আসারও আহ্বান জানিয়েছেন তিনি।